রাজ্য 14টা লোকসভা সমষ্টির 12টা সমষ্টির প্রার্থিত্ব দিব বিজেপিয়ে। মিত্র দল এজিপি আর ইউপিপিএলক এরি দিব একোটাক সমষ্টি। মিত্র দল অগপয় 4টা সমষ্টি বিচারি আছিল যদিও বিজেপিয়ে মাত্র বরপেটা সমষ্টিটহে এরি দিলে অগপক। একদরে কোকরাঝার লোকসভা সমষ্টি বিজেপিয়ে এরি দিব ইউপিপিএলক। আনহাতে ধুবুরী, দরং, ওদালগুড়ি, গুয়াহাটি, ডিফু, করিমগঞ্জ, যোরহাট, শিলচর, নগাঁও, কাজিরঙা, শোণিতপুর, লক্ষিমপুর আর ডিব্রুগড় লোকসভা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করিব বিজেপিয়ে। ইপিনে লোকসভা নির্বাচনের প্রার্থীক তৎপর হয়েছে রাজ্যিক বিজেপি। 12টা লোকসভা সমষ্টিত সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত করবল দায়িত্ব অর্পণ করেছে 24 নেতা বিধায়কক। সভাপতি ভবেশ কলিতায় স্বাক্ষর করা নির্দেশনাত আজির ভিতর সংশ্লিষ্ট সমষ্টি কেটালে গৈ দলের জ্যেষ্ঠ কার্যকর্তার মত বিনিময় করে দাখিল করব সম্ভাব্য প্রার্থী তালিকা। সেই মর্মে ধুবুরীর সম্ভাব্য প্রার্থী পেনেল প্রস্তুত করব সাংসদ পবিত্র মার্ঘেরিতা আর বিজয় কুমার গুপ্তাই। দরং, ওদালগুড়ির দায়িত্ব দিয়া হয়েছে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী আর নবকুমার দলেক। গুয়াহাটীত মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আর অজয় কোঁয়ার। ডিফুর দায়িত্ব মন্ত্রী রনোজ পেগু আর দীপ্লু রঞ্জন শর্মাক। করিমগঞ্জের দায়িত্ব মন্ত্রী অজন্তা নেওক আর বিজুলি কলিতা মেধিক দিয়া হয়েছে। শিলচরত মন্ত্রী নন্দিতা গার্লুসা আর জয়ন্ত দাসে এই দায়িত্ব পালন করব। ইফালে নগাঁওত সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা আর রেখারানী দাসবরক দিয়া হয়েছে দায়িত্ব। কাজিরঙার দায়িত্ব দিয়া হয়েছে মন্ত্রী পীযুষ হাজরিকা আর সাংসদ পল্লব লোচন দাসক। শোণিতপুরত মন্ত্রী যোগেন মোহন আর অজয় কোঁয়ারক দিয়া হয়েছে দায়িত্ব। লক্ষিমপুরত দায়িত্ব মন্ত্রী সঞ্জয় কিষাণ আর বিধায়ক রূপক শর্মাক দিয়া হয়েছে। ডিব্রুগড়ত মন্ত্রী রঞ্জিত কুমার দাস আর মনোজ বড়ুয়াক দায়িত্ব অর্পণ। যোরহাট সমষ্টির প্রার্থী পেনেল প্রস্তুতর দায়িত্ব মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আর পুলক গোহাই। লক্ষণীয়ভাবে বরপেটা আর কোকরাঝারত সমষ্টির প্রার্থী পেনেল প্রস্তুত করবল দায়িত্ব দিয়া নাই কোনো নেতা মন্ত্রীক। অর্থাৎ এই দুটা সমষ্টি বিজেপিয়ে মিত্র দল অগপ আর ইউপিপিএলক এরি দিয়াটো নিশ্চিত হয়েছে। কোকরাঝারত কোন হব ইউপিপিএলর প্রার্থী চর্চালে আহিছে বেলরাও কার্জি আর রাজু নার্জারির নাম। বিপরীতে কোকরাঝারত প্রার্থী দিবলে সাজু হয়েছে হাগ্রামা মহিলারীয়। লগতে পুনর্বার নির্বাচন খেলবল কঙ্কালত টঙালি বান্ধিছে সাংসদ নবশরণীয়ায়ও। এনে পরিস্থিতিত আকর্ষণীয় হয়ে উঠিছে কোকরাঝার সমষ্টির নির্বাচনী যুঁজ। কঠিন যুঁজর পূর্বে নিজের প্রস্তুতি সম্পর্কে নিউজ 18ক জানালে সম্ভাব্য প্রার্থী রাজু নার্জারিয়ে। দুটা সমষ্টিতে সেটি এন ডি এ প্রার্থী থাকিব, দরং ওদালগুড়ি আর কোকরাঝার, এই দুটাতে এন ডি এ প্রার্থী থাকিব। দুটা সমষ্টিতে আমি এন ডি এ প্রার্থীক জিখাই লৈ যাওয়ার কারণে আমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী বনার যে প্রস্তুতি এটা আমার শেষে হল। ক্যান্ডিডেট মানে ইয়াতে এন ডি এর ক্যান্ডিডেট হব আর মানে কইসো যে এই নির্বাচন যে আছে আমার ভারতের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আকৌ এবার প্রধানমন্ত্রী বনার কারণে হে এই ইলেকশন আছে। সো প্রত্যেকটা সমষ্টিত আপনাদের ভাবি লোব পারে যে আমার ভারতের প্রধানমন্ত্রী ডাঙরিয়া নরেন্দ্র মোদী ডাঙরিয়া নিজেই ক্যান্ডিডেট বলে আপনাদের ভাবি লোব লাগবে। নাই মোর নামতো যদি ক্যান্ডিডেট মানে চর্চা হয়ে আছে এইটি আপনার ধন্যবাদ দিব লাগিব। আপনাদের মোক বহুত মরম করে, আপনাদের মোক বহুত মানে আজিলেকে বহুত স্পেস দিছে, সম্মান দিছে, কাম করবলে উৎসাহ উদ্দীপনা যোগাইছে আপনাদের। তো আপনাদের কারণে মোর নামটা হয়তো উঠিছে, নহলে আমার দলের ভিতর চরত এটাও আমি আলোচনা করাই নাই, নির্বাচন এটাও ঘোষণা করাই নাই। সম্মানীয় গুয়াহাটী লোকসভা সমষ্টির বিজেপির প্রার্থী কোন হব জল্পনা কল্পনা চলি আছে আর তার মাজতে বহুজনে টিকট লাভ করব বলে যথেষ্ট আশাবাদী, আর তার ভিতর অন্যতম জয়ন্ত দাস। ইতিমধ্যে প্রার্থিত্বর আবেদন জানাইছে জয়ন্ত দাসে। রাজ্যিক বিজেপির উপসভাপতি হয়েছে জয়ন্ত দাস। বিগত লোকসভা নির্বাচনতো প্রার্থিত্ব দৌড়ত আছিল জয়ন্ত দাস। অতুল বরাক পুনর জানাইছো, বিগত বিধানসভা নির্বাচনত প্রার্থিত্ব দৌড়ত আছিল জয়ন্ত দাস। অতুল বরাক প্রার্থিত্ব দিয়াত ক্ষুণ্ণ হয়ে পড়ছিল জয়ন্ত দাস। মই মাননীয় রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়ার হাতত আনুষ্ঠানিকভাবে আগন্তুক লোকসভা নির্বাচনের গুয়াহাটী লোকসভা প্রার্থিত্ব বিচারি আবেদন জানাইছো। আশা করো যে দলে নিশ্চিতভাবে মূর প্রার্থিত্ব আবেদনের উপর বিচার বিবেচনা করব আর এনেকটা যাচনত অংশগ্রহণ করে রাইজর প্রতিনিধি হিসাবে রাইজর সেবা করার একটা সুযোগ দিব বলে মানে ভাবিছো।
চাও দলের নেতৃত্বের উপর বিচার যা বিচার করব। আশা করো যে আগন্তুক নির্বাচনত মই এজন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব পাৰিম আর প্রার্থিত্ব পালে নিশ্চিতভাবে গুয়াহী লোকসভাত বিপুল ভোটত তারমানে বিপুল ভোটর ব্যবধানত জয় হয়ে হব পাৰিম সেটা মোৰ বিশ্বাস আছে। কারণ পার্টির যেরুদণ্ড মানে আমার গ্রাসরুটের কার্যকর্তা সকল মোৰ খুব সুন্দর একটা সম্পর্ক আছে আর ভোটার রাইজ যার আশীর্বাদ যার ভোটারে এজন প্রার্থিত্ব জয় হয় সেই রাইজর মাজতো মূল যথেষ্ট মানে গ্রহণযোগ্যতা আছে আর সেই দুটা মূল কারণে একদম খুব যোগাত্মক দিক ভাবি আশা করছো বাকি দলের নেতৃত্বের উপর গোটে বিচার বিবেচনা। বিজেপির